আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাফিউনস কিচেন। যে যেখান থেকে আজকের আমার এই পর্বটি দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন ইনশাল্লাহ। আর কিছুদিন পরে আমাদের ঈদ, আর তাই ভাবলাম এই ঈদে স্পেশাল কিছু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপিতে আমি চালের জর্দা বানিয়ে দেখিয়েছি। আমরা কম বেশি এই রেসিপিটা সম্পর্কে জানি, কিন্তু আপনি কিভাবে পারফেক্ট ভাবে চালের জর্দা বানাতে পারবেন সেটা নিয়ে আজকের পর্ব, চলুন দেখে নিই। আমি এখানে 2 কাপ পরিমাণ সরু চাল নিয়ে নিয়েছি। আমি চালটাকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে নেব। আর এদিকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব জর্দার রং। আমি এখানে 1/2 চা চামচ জর্দার রং নিয়ে নিয়েছি। এখন নেড়ে পানিটাকে ফুটে উঠতে দেব। পানির মধ্যে তেলটা দিয়ে নিলে চালটা একটার সাথে আরেকটা লেগে থাকবে না, ছাড়া ছাড়া হবে। পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা চালগুলো দিয়ে নেব। দিয়ে একটু নেড়ে নেব। পানিটা ফুটে উঠেছে, আমি নিচে থেকে ভালো করে নেড়ে নেব। আমাদের চালটাকে আরেকটু সিদ্ধ করতে হবে। আমাদের চালটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আপনারা বুঝতে পাচ্ছেন কিনা বুঝতে পাচ্ছি না যে কতটুকু সিদ্ধ করতে হবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব। আমি এগুলো একটা ছাঁকনির মধ্যে ঢেলে নেব। চালের মধ্যে ঠান্ডা পানি দিয়ে নেব। এই চালটাকে কখনো এইভাবে রেখে দেবেন না, তাহলে চালটা গরমে সিদ্ধ হয়ে যাবে, তখন জর্দাটা খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু ঠান্ডা পানি দিয়ে নিতে হবে। জর্দাটা রান্না করতে আমি এখানে 1 কাপ ঘি দিয়ে নেব। এর মধ্যে একটা তেজপাতা হাত দিয়ে একটু এইভাবে ভেঙে নেব। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা দারচিনি, দিয়ে নেব কয়েকটা এলাচ, দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে আবার একটু ঘি আর চিনিটাকে নেড়ে নেব। এর মধ্যে জর্দার চালটা দিয়ে নেব। ভালো করে ঘি ও চিনির সাথে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে নেব 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে নেব কাজু বাদাম, দিয়ে নেব কিশমিশ, দিয়ে আবারও সবকিছু একসাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দেব। যখন পানিটা শুকিয়ে আসবে আমি ঢাকনাটা খুলে নিচের জর্দাগুলো এইভাবে উপরে তুলে নেব। এই কাজটা খুব আলতো হাতে করতে হবে, না হয় চালগুলো ভেঙে যাবে। আমি আস্তে আস্তে এইভাবে নিচে থেকে নিয়ে উপরে তুলে নেব। এই রান্নাটা করার সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লোর মাঝে দিয়ে করতে হবে। আবারও ঢাকনা দিয়ে লো আছে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট দমে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এইভাবে নিচে থেকে তুলে নেব।
জর্দা রান্নাটা হয়ে গেছে। আমি এইভাবে নিচে থেকে তুলে দেখাচ্ছি, কোনো নিচে লেগে যায়নি, আর চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি জর্দাটাকে এখন সার্ভ করে নেব। দেখুন এই জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কোনো লেগে থাকছে না। আপনারা বাড়িতে বানাতে পারেন, বানিয়ে প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আর যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে বা কোনো কিছু মন্তব্য থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে। যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছেন, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে সুস্থভাবে ঈদটি কাটান। ইনশাআল্লাহ পরের কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।